আমার মা আমাকে একবার কানে কানে একটা কথা বলেছিল, ফিসফিস করে বলেছিল, যাতে কেউ শুনতে না পায়। আমার কানটা টেনে কাছে এনে মা বলেছিল, কাউকে বলবি না তো? আমি বললাম, কি আগে বল, কাউকে বলবি না? আমি বললাম, না বলবো না। মা বলল, দুর্গার কটা হাত? আমি বললাম, দশটা। মা বলল, কোনো দিন দুর্গার দশটা হাত ছিল না। প্রথম দিন দুটো ছিল, তারপর তিনটে হলো, তারপর চারটে হলো, এভাবে কি একটার পর একটা হাত গজায় কারো? তুই দুটো হাত নিয়ে পৃথিবীতে এসেছিস, তোর কি কোনো দিন চারটে হাত হবে? দুর্গার হাত প্রথমে দুটো ছিল, আজও দুটো আছে, 100 বছর পরেও দুটো থাকবে। মা যেদিন কথাটা ফিসফিসিয়ে বলেছিল, সেই ফিসফিসানোর বয়স 100 বছর না হলেও 50 হলো। মাকে কথা দিয়েছিলাম কাউকে বলবো না, বলিনি, আজ লিখলাম। আমার মা পাবনা থেকে পালিয়ে আসা একটি মেয়ে, যে কিনা সীমান্ত পেরোনোর সময় বাবার সঙ্গে বমাল ধরা পড়ে, তত করে জিজ্ঞাসা করেছিল রাইফেলধারীকে, তোমরা এপারে তুলসী লাগাতে দেবে তো? সেটা ছিল কোজাগরির আগে, দীপাবলিতে কোনো দীপ জ্বলেনি সেবার। আমার মা স্কুল কলেজে যায়নি কোনো দিন, কিন্তু গীতার এক একটি অধ্যায় রোজ পুকুরে ডুব দিয়ে উঠে ভিজে কাপড়ে বলতে বলতে তুলসী গাছে জল দিত। 50 বছর আগেই মায়ের কথাটা হুবহু মনে পড়ছে আজ। দুর্গার 10 হাত ছিল না কখনো, আজও নেই। ফিসফিস করে নয়, এসপ্ল্যানেডে দাঁড়িয়ে মাইকে মাইকে বলতে ইচ্ছে করছে মায়ের কথাটা, দুর্গার 2টো হাত। তাকিয়ে দেখুন, 2টো হাত দিয়ে যে কাজ দুর্গা করেছিলেন সেটা 10 হাত থাকলেও অনেকে পারবে না। এখানেই মেটাফরের জয়, রূপকের উদ্যাপন। যে মানুষটি কল্পনা করেছিলেন 10 হাতের, তিনি একজন বড় মাপের কবি, বাল্মীকির সমান। আমাদের পাড়ায় থাকতেন শিউলিদি, বউ হয়ে এসেছিলেন, কিন্তু সে বাড়িতে কোনো রোজগার নেই। বর পঙ্গু পাড়ায় একটা চা বিস্কুটের দোকান দিলেন, সেই টাকায় বাজার করতেন, ছেলেকে পড়াতেন, মারতে মারতে স্কুলে নিয়ে যেতেন, বরের ওষুধ কিনে আনতেন, শাশুড়িকে স্নান করাতেন। দোকান বড় হলো, এক ঘরের বাড়ি বানালেন, বর মারা গেল, ছেলে হায়ার সেকেন্ডারিতে স্টার পেল, ছেলেকে ডাক্তারি পড়ালেন, ছেলে এখন কলকাতায় প্রতিষ্ঠিত চিকিৎসক। এই শিউলিদির যদি 10 হাত না থাকে তো কার 10 হাত আছে? এই শিউলিদিকে যদি আমি দুর্গা বলতে না পারি, তাহলে মাটির দুর্গাকে সারা জীবন প্রণাম করে কি হবে? আমার কাছে শিউলি মানে শরৎ নয়, আমার কাছে শিউলি মানে চা বিস্কুটের দোকান চালানো শিউলিদি, যে মেয়েটি কাঁখে ছেলে নিয়ে মাথায় 8টা ইঁট নিয়ে প্রমোটারের বাড়ি বানাচ্ছে, সেই কি দুর্গা নয়? যে মেয়েটি গ্রাম থেকে উড়ে গেল সেদিন Washington DC নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দিতে, সে যখন 2 দিন বাদে গ্রামের বাড়িতে ফিরবে ছুটি নিয়ে, তাকে দেখার জন্য বেশি ভিড় হবে, সে কি দুর্গা নয় বলে, নাকি দুর্গা বলে? কল্পনা চাওলা যখন মহাকাশ থেকে ছাই হয়ে ঝরে পড়েছিলেন, তখন কি মনে হয়নি, আহারে একটা দুর্গা ছাই হয়ে গেল? তারপর দেখলাম সেই ছাই থেকে আরও নতুন দুর্গা বেরিয়ে এলো, তাদের কারও 10টা হাত নেই, সবার 2টো করে হাত। দুর্গা পুজো আসলে সবার পুজো, যে কোনো উৎসবের পেছনেই থাকে একটা না একটা পরাজয়ের কাহিনী, বশ্যতার কাহিনী, ক্ষমতা দেখানোর উল্লাস। কিন্তু দুর্গা হাজার হাজার লক্ষ কোটি মেয়ের উঠে দাঁড়ানোর গল্প, প্রতিটি মেয়ের মধ্যে 1টা করে দুর্গা আছে, প্রতিটি মেয়ের মধ্যে 8টা করে লুকানো হাত আছে, 1টা 1টা করে সেই হাত বের করে আনার নাম দুর্গা পুজো, আর এই পুজোর গন্ধের নাম শিউলি।